যতদিন আছি ওদের মুখের খাবার টুকুর ব্যবস্থা ওকে করতেই হবে ডাক্তারবাবু।
আমাদের মুখে দুমুঠো ভাত তুলে দেবে বলে। তা আজ দেখো না, আজ আমরা সবাই নিজের মতো বড় হয়েছি। দিদির বিয়ে হয়ে গেছে, আজ আমিও একজন নাম করা মেকআপ আর্টিস্ট। কিন্তু মাঝখান থেকে বিনা চিকিৎসায় তোমাকে হারিয়ে ফেললাম মা। জানো মা, আমার আমার এখনো মনে হয় যে এই তো আমি কাজ করে ফিরবো, তুমি নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দেবে, বা ধরো না আমি তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছাবো, তুমি বলবে ফিরে তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। আমরা ঠিক আছে দেরি হয়ে যাবে, বেরিয়ে এবং তুমি খাবারটা আমাকে খাইয়ে দাও। তুমি আসবে, এসে আবার আদর করে আমাকে খাবার খাইয়ে দেবে। কই মা, সেসব তো আর কিছুই পাই না। আজ এত বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, টাকা রোজগার করছি, কিন্তু তোমার জন্য তো কিছু করতে পারবো না মা। একটা সময় আমাদের জন্য তুমি বিনা চিকিৎসায় আমাদেরকে ছেড়ে চলে গেলে, আর আজ আমরা এত টাকা রোজগার করো, সবার জন্য সব করতে পারবো, তোমার জন্যই আর কিছু করতে পারবো না মা, তোমার জন্যই আর কিচ্ছু করতে পারবো না। তখন যদি আমরা একটু বড় হতাম, একটু বড় হতাম, তাহলে তোমাকে এভাবে চলে যেতে হতো না মা। এখনো মনে হয় যে এই তো কয়েকদিন আগে তোমার অপারেশন হয়েছে, আর এখন তুমি একদম সুস্থ। স্বপ্নেও তাই দেখি, তো বাস্তবে কি সেটা আর হবে? জানি না মা, জানি না, শুধু একটাই চাওয়া, বাস্তবে তো তোমায় পাবো না, কিন্তু স্বপ্নে যেন তোমাকে সবসময় দেখতে পাই, সবসময় দেখতে পাই।